এই মুহূর্তের বিরাট বড় আপডেট, সিএবির প্রতিবাদে রাজ্য জুড়ে জ্বলছে আগুন, লাগানো হয়েছে বাসে আগুন, চলছে ভাঙচুর রাস্তায়, পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ চলছে, ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে বিভিন্ন বাসে, সরকারি গাড়িতে, ট্রেনে, ট্রেন অবরোধ চলছে, ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর, এদিকে আসাম গুয়াহাটির পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু কোনোভাবেই স্বাভাবিকে আনা যাচ্ছে না। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বারবারই বলে আসছেন যে শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করুন, কিন্তু কোনোভাবে আপনারা সরকারি কোনরূপ প্রপার্টি আপনারা ধ্বংস করবেন না, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও আজকে পর্যন্ত কমানো গেল না এই হিংস্র আন্দোলন। বিভিন্ন বাসে আগুন ধরানো হচ্ছে, রাস্তায় অবরোধ চলছে, ট্রেন লাইন ভাঙচুর চলছে, ট্রেন লাইন উপরে দিয়ে দেওয়া হয়েছে, ট্রেন স্টেশনে ভাঙচুর করে 4 লক্ষ টাকা লুটপাট করা হয়েছে, টিকিট কাউন্টার ভেঙে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এরকম পরিস্থিতিতে আজকেও কিন্তু মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গেও কিন্তু শুরু হয়েছে এই বিক্ষোভের ছায়া। তো বন্ধুরা, এই নিয়ে প্রথম যে আপডেটটি বেরিয়ে এসেছে, সিসিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আগে ছিল বিল, রাষ্ট্রপতি সিগনেচারের পরে হয়ে গেছে অ্যাক্ট। আন্দোলনের জেরে উত্তর উত্তরের জেলা মালদহ উত্তেজিত, বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালালো, মালদহের হরিশ্চন্দ্রপুর স্টেশনে হামলা চালানো হয়, কাটিহার মালদা প্যাসেঞ্জার ট্রেনেও রেল লাইনে আগুন জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ করা হয়। হরিশ্চন্দ্রপুরের পাশাপাশি বিক্ষোভের আজ মালদহের কালিয়াচকেও, 34 নম্বর জাতীয় সড়কে চৌরঙ্গি মোড়ে রাস্তায় রাস্তায় আগুন জ্বেলে শুরু হয় বিক্ষোভ অবরোধ। এই অবরোধ কর্মসূচিতে সামিল হয় কয়েক হাজার মানুষ। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ সড়ক যোগাযোগ। সিএএ নিয়ে রাজ্য জুড়ে হিংসা ছড়িয়ে পড়ার ঘটনায় বিশেষভাবে সতর্ক করা হয়েছিল মালদা জেলা পুলিশকে, সেই মতো ব্যবস্থা নেয় পুলিশ, কিন্তু এরপরেও মালদহে ঠেকানো গেল না হিংসা। শনিবার দুপুর থেকে দফায় দফায় হিংসা ছড়ায় মালদহের কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, দারিয়াপুর সহ বিভিন্ন এলাকায়। আন্দোলনের জেরে দুর্ভোগের মধ্যে পড়েন রেলযাত্রী, দূরপল্লার বাসযাত্রী সহ বহু সাধারণ মানুষ। দেখুন বন্ধুরা, কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল কালিয়াচকে। দুপুর নাগাদ কালিয়াচকে চৌরঙ্গি মোড়ে জড়ো হয়ে যায় প্রায় 15-20 হাজার মানুষ। জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকা বিক্ষোভকারীদের দখলে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে কালিয়াচকের পাশাপাশি মোথাবাড়ি ও বৈষ্ণবনগর থানা থেকে বাড়তি পুলিশ বাহিনী ও র‍্যাফ আনানো হয়। দীর্ঘ আন্দোলনের পর এলাকা ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা। এদিন দুপুরে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল বিকেল নাগাদ গিয়ে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে, সেখানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় জনচিত জনতা। তাদের হাতে আক্রান্ত হন এক মহিলা রেলকর্মী, অন্যান্য রেলকর্মীরা কোন রকমে স্টেশন থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। রেল লাইনে ভাঙাচোরা জিনিসপত্র ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মালদা কাটিহার প্যাসেঞ্জার ট্রেন স্টেশনে এলে ট্রেন লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট পাথর ছুটতে থাকে। খবর পেয়ে পুলিশ বাহিনী দিয়ে ট্রেন যাত্রীদের উদ্ধার করে। তবে রাজ্য জুড়ে হিংসার মধ্যেও এদিন শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রতিবাদের অন্য দিশা দেখান কিন্তু মালদহের কালিয়াচক কলেজের ছাত্রছাত্রীরা। সাম্প্রদায়িক ভেদাভেদের পরিবর্তে সিএএ এর বিরুদ্ধে বাঙালি ঐক্য গড়ে তোলার ডাক দেন ছাত্রছাত্রীরা। মিছিলে নেতৃত্ব দেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ। ওই মিছিল থেকে অবরোধ ভাঙচুর, আগুন ভাঙচুর আন্দোলন যেন না হয় সে নিয়ে কিন্তু শপথও নেওয়া হয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আজকেও বলেছেন যে সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। তিনি বলেছেন যে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই দিকে দিকে আগুন জ্বলছিল, রাষ্ট্রপতি স্বাক্ষরের পর তা বিলে পরিণত হতেই উত্তর পূর্ব ভারতের মতন বিক্ষোভের আজ এসে পড়ে বাংলায়। জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ, শুক্রবার বেলাগড়াতেই তার রূপ নেয় তাণ্ডবের। বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পাননি রেল, স্টেশন, ট্রেনে দাঁড়িয়ে থাকা মানুষ বা বাস। উলুবিরিয়া, বাগনান, বাসুলডাঙ্গা, বেলডাঙ্গা, আরামবাগ লম্বা তালিকা। উন্মুক্ত জনতার হাতে সরকারি সম্পত্তি তছনছ হয়। অগ্নিসংযোগ ভাঙচুর বাদ জানে কিছু, শনিবারের মতন রবিবারও তার রেস চলছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সংযত ও শান্তি বজায় রাখার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে গণজাগরণ করুন, কিন্তু আইন মেনে এদিনও একইভাবে সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু নিজে আইন নিজের হাতে তুলে নেবেন না, পথ অবরোধ রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত হবে না। যারা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর এই আদেশ অমান্য করে চলছে বিক্ষোভ, চলছে ট্রেনে পাথর ছোড়া, চলছে ট্রেন অবরোধ, চলছে ট্রেন ভাঙা, চলছে ট্রেনে আগুন লাগানো। তো বন্ধুরা, আপনাদের আরো একটি কথা জানিয়ে দিই যে উত্তর পূর্ব ভারতে যে আন্দোলন চলছে সেটা শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি এবং তাদের ঐতিহ্য রক্ষার্থে, তার সঙ্গে হিন্দু মুসলমান বা এই তাদের কোনো কিন্তু সম্পর্ক নেই। তাদের যেই আন্দোলনটা চলছে সেটা সম্পূর্ণই আলাদা। যদি আপনারা জানতে চান যে উত্তর পূর্ব ভারতে কি কারণে আন্দোলন করছে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের আরো একটি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে উত্তর পূর্ব ভারতে এই গন্ডগোলের কারণ কি। কিন্তু পশ্চিমবঙ্গের গন্ডগোলটা একবারে অন্যরূপ নিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে বিনীত নিবেদন যে আপনারা আন্দোলন করুন, গণতান্ত্রিক ভাবে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করবেন না বা কারোর গায়ে পাথরের ঢিল ছুড়বেন না। কারণ যে লোকটি ট্রেনে বসে আছে বা বাসে বসে আছে, সেও হতে পারে সেও এনআরসি অথবা সিএবি বা সিএএ তাকে সমর্থন করে না, তার কি দোষ। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করবেন যাতে এই আন্দোলন বা এই যে হিংসাত্মক আন্দোলন যাতে বন্ধ হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাইকে।